বিদেশে চলতো মানুষ বেশি আসছে বলে তাইতো আপনি দূর দূরান্ত থেকে আসছেন ভেস্টিজ আপনাকে কষ্টটাকে হাল করার জন্য মানে সুবিধা করে দেওয়ার জন্য আপনার দূর দূরান্ত ভেস্টিজ অফিস করে দিচ্ছে আমি যখন ভেস্টিজ এখানে জয়েনিং করেছিলাম আজ থেকে 3 বছর আগে এই গোলাবাড়ি আমার হাতে বাড়ি এইখানে এখান থেকে আমরা যে হলদিরামে যেতাম 32 কিলোমিটার ওই হলদিরাম থেকে পোড়া কিনে নিয়ে আসতাম আমি যদি বলতাম যে না আমি এত দূরে যাব পোড়া কিনতে আজকে এই জায়গাটায় আসতে পারতাম আমি এই গাড়ি বাড়ির জায়গাটা হলে আসতে পারতাম তাহলে ওই কষ্টটা করেছি মানে তো আজকে এই জায়গাটায় আরামের আরামের সাথে কাজ করা যাচ্ছে তাহলে কষ্ট আপনাকে আগে করতে হবে এবার একটা জিনিস চিন্তা করে দেখেন ভেস্টিজ কথা একটা জিনিস বলছে এটা মুছে দিলাম আমি হ্যাঁ তারপরে আমি ছোট করে প্রোফাইল বললাম দেখেন কোনো কোম্পানি ওই শুধু প্রোফাইল ভালো হলে হয় না তার সাথে সাথে প্রোডাক্টও ভালো হওয়া উচিত ভেস্টিজের প্রতিটা প্রোডাক্ট হবে 100% কোয়ালিটি 100% গ্যারান্টি প্রোডাক্ট খারাপ হয়ে গেলে এক্সচেঞ্জ হবে ক্ষতি হয়ে গেলে ক্ষতিপূরণ হবে ভেস্টিজের প্রতিটা প্রোডাক্ট বিদেশি ফর্মুলা যার জন্য হাই কোয়ালিটি প্রোডাক্ট আর আমাদের দেশে তৈরি হয় যার জন্য রিজনেবল প্রাইস মানে গরিব বড়লোক সবাই ব্যবহার করতে পারে বাজারের প্রোডাক্ট কেউ কোনোদিন কোয়ালিটি দেবে না খারাপ হয়ে গেলে এক্সচেঞ্জ করে দেবে না ক্ষতি হয়ে গেলে কেউ কি ক্ষতিপূরণ দেবে কেউ দেবে না ভেস্টিজের প্রোডাক্টে এতগুলো কোয়ালিটি দিচ্ছে তাহলে নিশ্চয়ই প্রোডাক্টের দাম আছে বলে দম আছে বলে ইয়েস আর নো তাহলে একটা জিনিস চিন্তা করে দেখেন ভেস্টিজ যে প্রোডাক্ট তাহলে প্ল্যান আমরা প্রোডাক্ট দেখলাম কোম্পানির প্রোফাইল দেখলাম এবারে প্ল্যানটাকে একটুখানি দেখি ভেস্টিজ বলছে যে এখানে জয়েনিং করার জন্য ভেস্টিজে জয়েনিং করার জন্য প্রথমেই আপনাকে একটা আইডি নিতে হবে এই আইডিটা ইন্টারন্যাশনাল একটা আইডি দেবে আপনাকে এই ইন্টারন্যাশনাল আইডি নেওয়ার জন্য দুটো জিনিস দিতে হবে XYZ একটা আইডি প্রুফ দিতে হবে আর 2 নম্বর হচ্ছে একটা ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে এই আপনার যখন ডিস্ট্রিবিউটর আইডি খুলে নেবেন আপনি এই ডিস্ট্রিবিউটর আইডি খোলার জন্য কোনো পয়সা লাগবে এই যে আইডিটা আপনি খুলে নেবেন আপনি ভেস্টিজ থেকে যাই কিছু কেনাকাটা করেন না কেন বলছে ওটা সেভিংস অ্যান্ড কনজিউম তাই তো মানে 10-20% টাকা আপনার ছাড় করে দেবে প্রফিট করে দেবে তার মানে একটা জিনিস চিন্তা করে দেখেন আপনি যখন এমআরপি দামে কেনাকাটা করবেন বাজার থেকে এমআরপি দাম দিয়েই কিনতে হয় ভেস্টিজে আপনাকে 10-20% ডিসকাউন্ট দিয়েই তারপরে প্রোডাক্টটা কিনতে হবে তাহলে 100 টাকা যদি এমআরপি থাকে আপনাকে ভেস্টিজ থেকে কিনতে হবে 80 টাকায় 2 নম্বর কি এটা ক্যাশে ছাড় হয়ে গেল ইয়েস আর নো আপনার পকেটের টাকা পকেটে থেকে গেল তো 2 নম্বর হচ্ছে অ্যাকুমুলেটিভ পারফরমেন্স বোনাস 5% to 11% টাকা প্রতি মাসের 10 তারিখে আপনার ব্যাংক অ্যাকাউন্টে দেবে কোথায় দেবে ব্যাংক অ্যাকাউন্টে দেবে আপনি যাই কেনাকাটা করেন না কেন 30 টাকার হিসাব করে 1 পিবি আপনার আইডিতে দেবে আর 1 পিবি ইজ ইকুয়াল টু 18 বিবি আপনাকে পয়সা হিসেবে ফেরত দেবে 30 টাকা কেনাকাটা করলে 1 পয়েন্ট দেবে আর 1 পয়েন্টের ভিতরে 18 বিবি আছে একটা জিনিস চিন্তা করে দেখেন আপনি যাই কেনাকাটা করেন না কেন আপনাকে একটা পয়েন্ট দেবে আর পয়েন্ট দেখে যাচ্ছে প্রতি মাসে আপনার 10 তারিখে আপনার যতটা প্রাপ্য আপনার ততটা টাকাই ফেরত দিয়ে দেবে ব্যাংক অ্যাকাউন্টে মানে এটা ক্যাশে দেবে তার সাথে সাথে আরো একটা জিনিস দেবে সেটা হচ্ছে কি 10% প্রোডাক্ট ফ্রি দেবে আপনি ভেস্টিজের কাছে সব ধরনের প্রোডাক্ট আছে একটু বেশি প্রোডাক্ট তো নিতেই পারেন ইয়েস আর নো
yes or no yes jei apni 1000 taka upore kenakata korben vesti je apnake 10% product free diye debe tar mane 1000 taka product kile 100 taka 2000 taka product 200 taka 3000 taka 300 taka product spot e dariye apnake free diye debe apnar tinte charte option debe jeta bhalo lage seta apni nite paren clear tar sathe sathe company aro ekta jinish debe সেটা হচ্ছে কি 20% রয়্যাল ইনকাম সেটা হচ্ছে মেস্টিয়ের কাছে কেউ যদি 2000 টাকা বা 60 পিবি করে 2 তারিখ থেকে 12 তারিখের ভিতরে মাল্টিপ্লাই বা সিঙ্গেল ইনভয়েসে 60 পিবি করে যদি করে তো পরপর 4 মাস 60 পিবি করে কেনাকাটা করবে 2 তারিখ থেকে 12 তারিখের ভিতরে পঞ্চম মাসে 1250 টাকা ডিপি প্রাইজের প্রোডাক্ট ফ্রি দিয়ে দেবে পঞ্চম মাসে যেটা দেবে ওটা কোনো পয়সা লাগবে না আপনার ওই 1250 টাকা যেটা ডিপি প্রাইসে দেবে ওটা কোম্পানির পছন্দের প্রোডাক্ট আপনাকে নিতে হবে আর কেউ যদি বলে যে না আমি আমার নিজের পছন্দের প্রোডাক্ট নেব তাহলে 2 তারিখ থেকে 12 তারিখের ভিতরে মাল্টিপ্লাই এবং সিঙ্গেল ইনভয়েসে কেউ যদি 100 করে ডিপি করে পরপর 4 মাস 100 করে ডিপি করবে পঞ্চম মাসে 2500 টাকা ডিপি প্রাইসের প্রোডাক্ট ফ্রি দেবে কোম্পানি ওই 2500 টাকায় আপনার যা খুশি তাই একটা দুটো করে নিতে পারেন প্রতিটা প্রোডাক্ট আপনি একটা দুটো করে নিতে পারেন আমরা 4 মাস কিনলে 1 মাস ফ্রি এখানে 4 20 না 80 80% টাকার প্রোডাক্ট আপনি কিনবেন 20% ফ্রি পাবেন ক্লিয়ার কেউ যদি এসটিজে অনেক মানুষ এখানে আমি এখন জয়েনিং এর কথা কিছু বলি কেউ যদি মনে করে আমি নিজে আইডি খুলে নিজের বাড়ির প্রোডাক্ট নিজেই কেনাকাটা করব তাহলে এই চারটে ইনকাম এই 20% টাকা ক্যাশে ছাড় পাবে 11% টাকা ব্যাংক অ্যাকাউন্টে যাবে 10% প্রোডাক্ট ফ্রি পাবে আর 4 মাস কিনলে 1 মাসে 100% টাকা সে সারা জীবন পাবে মানে শুরুর দিন থেকে পাবে তাহলে একটা জিনিস চিন্তা করে দেখে যদি আপনাকে সিম্পল একটা জিনিস উদাহরণ দেই আপনারা ধরেন ধরেন সবাই কোন না কোন একটা জায়গায় ইনকাম করেন ইয়েস অর নো ইনকাম করেন তো মনে করেন মাসে একটা ইনকাম করছেন 100% টাকা ধরলে এই টাকাটা কি করেন এই লোকাল মার্কেটে খরচ করেন ইয়েস অর নো এই লোকাল মার্কেটে ম্যাক্সিমাম ফ্যামিলিতে কি হয় 100 টাকায় খরচ হয়ে যায় কোনো পয়সা বেঁচে থাকে না তাই তো কোয়ালিটি কোনো কোয়ালিটি দেয় না কোনো গ্যারান্টি দেয় না কিছু দেয় না ভেস্টি বলছে এই দোকানটাকে চেঞ্জ করে দিয়ে আপনি ভেস্টিজের দোকানে আসেন কারণ আপনার কাজের জায়গায় কোনো ক্ষতি হলো না ক্ষতি হলো তাহলে যেখানে যে কাজ করছেন সেখানে সেই কাজই করতে পারছেন তাহলে এই যে ইনকাম করে এখানে খরচ করতে তাহলে সেম জিনিসগুলো তো এখান থেকে নেবেন নাকি এই 100 টাকা আপনি এখানে 100% খরচ করছেন এই 100% কেনাকাটা করে যদি এই যে এই পর্যন্ত আমি দেখালাম এখান থেকে কত 61% টাকা দেখেন এই চারটা তো তাই দেখাচ্ছে তো নাকি এটা তাই দেখাচ্ছে তাহলে 100 টাকা এখানে ইনকাম করছিলেন এখানে 100 টাকা খরচ করছেন কি পাচ্ছিলেন মূল্য আর এখানে 100 টাকা এখানে ইনকাম করছেন এখানে 100 টাকা খরচ করছেন আর খরচ করে যদি 100% টাকা ফেরত আসে এই 100% টাকা আপনার আবার এখানে চলে আসলো ঘোড়াটা যদি চিন্তা করে দেখেন তো যদি প্রতি মাসে যদি এরকম এই 100% করে আপনার মনে করেন 2000 টাকা করে সেভ হচ্ছে এই 61% টাকা আপনি পাচ্ছেন তার সাথে সাথে প্রোডাক্টের কোয়ালিটি পাচ্ছেন গ্যারান্টি পাচ্ছেন খারাপ হয়ে গেলে দেখছেন আচ্ছা দু পাঁচটা মানুষের বলা যেতে পারে বন্ধু বান্ধব তো আমার সেই কোনো দিনই যখন ডিলি পাই না তখন গিয়ে বন্ধুর সাথে গিয়ে আগে বলি এই গাড়ি সস্তায় পেয়ে গেছি খুব সস্তায় পেয়েছি এই জিনিসটা ডিলি দেশে এই দেশে সেই দেশে বলি না বলি না সে বন্ধু কি করে সেও যায় কিনতে তাহলে আপনি যে ফ্রি অ্যাডভার্টাইজমেন্ট দেন তার কোনো পয়সা দেয় দেয় না তো তাহলে আপনি কি করলেন এইখানে প্রোডাক্ট ইউজ করছেন 100% টাকা ফেরত পাচ্ছেন আপনি কিরকম কিছু মানুষকে অ্যাডভার্টাইজমেন্ট করে দিলেন শেয়ার করে দিলেন এরকম কোম্পানি এখানে বলছে যদি আপনার ভালো লাগে আপনি আপনার মতো এরকম 6 জন মানুষকে বলুন 6 জনকে বলতে বলছে 6 জন মানুষকে বলুন 6 জন দ্বারা আপনি 600 জনকে বলতে পারেন কোনো অসুবিধা নেই কোম্পানি এখানে একটা সিম্পল একটা থট আপনাকে বলে দেয় এখানে যদি কেউ মনে করে বেশি পয়সা ইনকাম করব তাহলে এই জিনিসটা একটুখানি ভালো করে বুঝবেন আপনি মনে করেন সারা মাসে 1000 টাকা কেনাকাটা করেন কত টাকা 30 টাকা যদি 1 পয়েন্ট হয় 1000 টাকা কত পয়েন্ট হবে 30 পিবি আপনার আইডিতে দিয়ে দিন এই পিবির এগেনস্টে আপনি প্রতি মাসে 10 তারিখে এসে ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছিলেন
yes or no yes আপনি কিছু মানুষকে বলেছিলেন তাই তারা উদ্ধারের নিজেদের বাড়ি পোড়া কেনাকাটা করবে yes or no yes মনে করেন কোন একজন কিনলো 100 বিবি তারপরে কোন একজন কিনলো 80 বিবি কেউ আবার একটু কম লাগে সে 70 বিবি কিনলো কেউ 50 বিবি কিনলো কেউ 40 বিবি কিনলো কেউ 30 বিবি কেনাকাটা করলো যার যেরকম ভালো লাগবে যার পার্টিতে যেরকম প্রয়োজন সে সেরকমই কিনবে তো নাকি কোম্পানিতে কেন কাউকে বেশি কিনতে বলছে না বা কিনে তো বিক্রিও করতে বলছে না যার যেটা লাগবে সে সেটাই কেনাকাটা করে এই অ্যাকুমুলেটিভ সিস্টেম যার জন্য ভেস্টি যাতে যুক্ত করতে ডেভেলপমেন্ট করেছে সেটা একটু পরে দেখে না আপনি নিজে কেনাকাটা করেছেন কত 30 আর আপনার নিচে এই যে বন্ধুগুলো কেনাকাটা করেছে এতে সবার পয়েন্ট আপনার আইডিতে গিয়ে হিট করবে 100 আর 80 তাহলে কত হচ্ছে 180 আর 70 কত 250 আর 50 চিন্তা করে দেখেন এরকম করে আপনার নিচে যতজন মানুষ আসবে এরকম করে অসংখ্য মানুষ আসতে থাকছে yes or no এরকম আস্তে আস্তে সেই লাস্টের ব্যক্তিটা অ্যাক্টিভি করেছে সে দেশের ভিতরে হোক আর দেশের বাইরে হোক সে 2.50 ধরে 1 কোটি লোকের পিছনে হোক এ যদি অ্যাক্টিভি করে ওই অ্যাক্টিভিও আপনার আইডিতে এসে হিট করবে আর যদি 100 পিবি করে ওই 100 পিবিও আপনার আইডিতে এসে হিট করবে 100 পিবিও আপনার আইডিতে এসে হিট করবে তার মানে এই যে লোকজন যত বেড়ে যাবে আপনার তত আপনার ভলিউমটা বাড়বে yes or no yes এরকম করে আপনার পয়েন্টটা বাড়বে কোম্পানি বলছে এই পয়েন্টটাকে আপনাকে জমিয়ে জমিয়ে একটা লেভেল করিয়ে দেবে সেরকম কি আপনি প্রথম মাসে 400 করেছেন তারপরের মাসে 500 করেছেন 400 আর 500 কত হ্যাঁ 500 তারপরের মাসে 1000 করেছেন তারপরের মাসে 2000 করেছেন এরকম করে বাড়তে থাকবে তো নাকি কোম্পানি এখানে বলে দিচ্ছে 1 পিবি থেকে 599 পিবি এই স্ল্যাবের ভিতরে যদি আপনি থাকেন আপনাকে 5% করে কমিশন দেবে যেই এটা বেড়ে 600 প্লাস হয়ে যাবে আপনাকে কোম্পানি 8% করে কমিশন দেবে যেই এই 600 থেকে বেড়ে বেড়ে 2400 প্লাস হয়ে যাবে আপনাকে 10% করে কমিশন দেবে আর যেই এটা বেড়ে 5500 পিবি প্লাস হয়ে যাবে আপনাকে 11% করে টাকা দেবে সরাসরি ক্লিয়ার আপনারা বুঝতে পারছেন yes তাহলে 1 পিবি থেকে 599 পিবি থাকলে কত পার্সেন্ট করে টাকা দেবে 5% তাহলে 5% 600 প্লাস হলে 2400 প্লাস হয়ে গেলে আর 11% পেতে হলে আমাদের কি করতে হবে 5500 এই বলে একটা জিনিস কোম্পানি একটা সুন্দর একটা সিস্টেম রেখে দিয়েছে সেটা এখানে একটা সুন্দর থট দিয়েছে সেটা কি কোম্পানি এখানে বলছে কেউ যদি এক মাসে নিজে এবং তার গ্রুপ মিলিয়ে হ্যালো 282 পিবি করে কত পিবি কেউ নিচে এবং তার গ্রুপ মিলিয়ে এখানে কত পিবি হচ্ছিল 400 পিবি না লাগবে না কত পিবি লাগবে 282 পিবি যদি কেউ এক মাসে করতে তাকে 8% এর অ্যাবিলিটি করে দেবে সুযোগ করে দেবে সেখানে কিভাবে শুনে রাখেন এক নম্বর 750 টাকা প্রোডাক্ট ভাউচার পাবে দুই নম্বর 250 থেকে 400 টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবে তিন নম্বর একটা ব্যাচ পাবে চার নম্বর একটা মেডেল পাবে পাঁচ নম্বর একটা ফুল পাবে ছ নম্বর একটা মিষ্টির প্যাকেটও পাবে সাত নম্বর আপনাকে এইগুলো দেওয়া হবে প্রচুর মানুষের সামনে রেকগনিশন করা হবে এবং আপনার ছবি এবং নাম ফেসবুক ওয়েবসাইটে দিয়ে দেবে ভেস্টিজের যা অল ওভার ওয়ার্ল্ডের মানুষ দেখবে কাজ কি করেছেন আপনি এক মাসে কত করেছেন 282 তাই এটা সম্মানের জায়গা তো নাকি কোম্পানি বলছে একদিন না দুদিন না সারা মাসে কর কি সমস্যা সারা মাস ধরে করতে পারবো না ভেরি গুড তাহলে এই পর্যন্ত বোঝা গেল কোম্পানি এরপরে বলে দিচ্ছে কেউ যদি এক মাসে নিজে এবং তার গ্রুপ মিলিয়ে 4500 পিবি করে 501 পিবি যদি করে সে সরাসরি 11% চলে যাবে তো এই মাসে সুযোগ আছে কি যারা নতুন জয়নিং করে প্রথমে আগে 1 পিবি দিয়ে 1 পিবি করে আইডি গ্রিন করতে হবে একটা সাবান বা একটা পেস্ট নিয়ে
তারপরে ওই ফুড সাপ্লিমেন্ট আর কসমেটিক্স এর ন্যাচারাল প্রোডাক্টের উপরে কেউ যদি 100 বিবি করে ওই 100 বিবি তো কোম্পানি দেবেই দেবে তার সাথে সাথে আরো এডিশনাল 100 যোগ করে আপনার 200 বিবি থাকবে তার মানে কেউ যদি মানে 3000 টাকায় যেখানে 100 বিবি দিত সেখানে এই মাসে 3000 টাকায় 200 বিবি দেবে তার মানে 6000 টাকা কেনাকাটা করলে যতটা পয়েন্ট দেওয়া হয় এই মাসে 3000 টাকা সেই পয়েন্টটা দেবে কি বলতে বুঝতে পারছেন তাহলে কেউ যদি এটা করে আর 82 করলে 282 হয়ে গেল ক্লিয়ার ক্লিয়ার এবার একটা জিনিস চিন্তা করে দেখেন যে কেউ যদি এক মাসে 4501 বিবি করে তো কোম্পানি তাকে সরাসরি 11% করে দিল এবং আপনি যখন এই 11% এ পৌঁছে যাবেন আপনার এরকম টিম থেকে এরকম টিম থেকে এর নিচে থেকে লোকজন থাকবে তাই তো কোন টিমে আধা 15 জন কোন টিমে 20 জন কোন টিমে 30 জন কোন টিমে 10 জন এরকম করে টিম মেম্বার থাকবে তো নাকি গড়ে মনে করেন 500 করে পিবি প্রতিটা লাইন থেকে আসছে এই এই জিনিসটা ক্যালকুলেশনটা রাখার চেষ্টা করবেন সবাই আদক আপ ডাউন হবে কিন্তু গড়ে সবাই ছোট লাইনে 500 করে পিবি রাখার চেষ্টা করবে কোনটায় 1000 হয়ে যাবে কোনটায় 200 হবে কিন্তু এরকম ছোট করে লাইন চালানোর চেষ্টা করবে তাহলে এখানে 5633000 আর 11% হয়ে গেলে 40 বিবি করতে হয় কত বিবি 40 মানে 1200 টাকা আর কেনা তাহলে এই যখন হয়ে যাবে কোম্পানি বলছে যে কেউ যদি রানিং মান্থে 2001 বিবি করে কত বিবি এদিকে 11% হয়ে গেল 5500 বিবি দু মাস তিন মাস চার মাস ছয় মাস জমিয়ে জমিয়ে হয়ে গেল এবং এক মাসে 4500 বিবি করে নিল 11% হয়ে গেল এবং কেউ যদি রানিং মান্থে 2001 পিবি করে নেয় তাহলে কোম্পানি তার একটা ডেজিগনেশন দেবে ব্রোঞ্জ ডিরেক্টর আর এই ব্রোঞ্জ ডিরেক্টর যখন ডেজিগনেশন দিয়ে দেবে তখন কোম্পানি একটা সার্টিফিকেট দিয়ে দেবে সেখানে পরিষ্কার লেখা থাকবে নট অনলি ডিস্ট্রিবিউটর অ্যাজ এ পার্টনার অফ ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড তার মানে আপনি আজকের দিন থেকে কোম্পানির সাধারণ ডিস্ট্রিবিউটর রইলেন না আপনি আপনার কাজের গুরুত্বে কোম্পানির সরাসরি পার্টনার হয়ে গিয়েছে যে সরাসরি পার্টনার হয়ে যাবে কোম্পানি তিন নম্বর ইনকাম আপনাকে চালু করে দেবে সেটা হচ্ছে ডাইরেক্টর বোনাস 4% গ্লোবাল ইনকাম অল ওভার ওয়ার্ল্ডে ভেস্টিজ যে বিজনেস করে যে লাভ করছে সেই লাভের একটা পার্সেন্টেজ মানে 4% মানে লাভের 4% টাকা আপনার মতো যত ব্রোস যে একটা থাকবে সবাইকে ভাগ করে দেবে সেখানে আপনি 4000 টাকা থেকে 60000 টাকা পর্যন্ত পার্টনার হিসেবে বেনিফিট পাবেন লাভবান হবে তাহলে একটা জিনিস চিন্তা করে দেখেন আপনি নিজে 1200-1500-2000 টাকা কেনাকাটা করছিলেন আর যদি 15-20 জন 30 জন যদি ওই নিজের বাড়িটা পরিবর্তন করিয়ে দিয়ে তাদেরকে ভালো কোয়ালিটির প্রোডাক্ট ধরিয়ে দিয়ে যদি আপনার ফ্যামিলিতে যদি 2500-10000 টাকা যদি ইনকাম হয় খুব ক্ষতি হবে ভালো লাগবে না তো কার কার ভালো লাগবে না একটুখানি হাত তোলেন আচ্ছা কার কার ভালো লাগবে একটুখানি হাত তোলেন অবশ্যই আমরা চাই কি বিনা ইনভেস্টমেন্টে যদি আমাদের কোনো জায়গা থেকে যদি সাপোর্ট হিসেবে 2500-10000-50000 টাকা যদি ইনকাম হয়ে যায় তো খুব একটা ক্ষতি আর আমরা এখানে কাউর কাছ থেকে নিচ্ছি উনে কাউকে দিচ্ছি না আমরা যেটা স্বাভাবিক যেটা করি আমরা সেই জিনিসটাই আমরা করব আমরা সকালে উঠে দাঁত মাজতাম তো সেই দাঁতই মাজবো আপনাকে নতুন করে সেই ব্রিটিশ আমলের মধ্যে সেই আগে সেই 200-300 বছর আগে সেই ছাই দেওয়া দাঁত মাজতে বলা হবে না যে আপনি এসেছেন তাহলে এখানে পেস না এখানে পেস দিয়ে দাঁত মাজবে না আপনি ওই সেই ঝুঁটে দিয়ে দাঁত মাজতে যাবেন সেটা আর বলবে না আপনি সেই বাইরে থেকে পেস্ট ইউজ করতেন সেম পেস্টই ইউজ করবেন মানে ব্র্যান্ডটাকে চেঞ্জ করে দিন আগে হয়তো কোলগেট ইউজ করতেন এখন হয়তো ভেস্টিয়া ডেন্টাস ইউজ করতেন আচ্ছা এই পর্যন্ত ক্লিয়ার অসুবিধা অসুবিধা নেই তো এবার একটা জিনিস চিন্তা করে দেখেন কোম্পানি বলছে এখানে এই 2000 পিবির সাথে কেউ যদি আর 600 পিবি এক্সট্রা করে 2600 পিবি যদি করে নিতে পারে এক মাসে টিমটাকে বিল্ডিং করে তাহলে এখানে কত হচ্ছিল 5630 3040 লাগবে না কেউ যদি এক মাসে 2600 পিবি করে নিজে টিমটাকে বিল্ডিং করে সে চার নম্বর একটা ইনকাম পেয়ে যাবে কি ইনকাম এটা
এটা নিয়ার अबाउट 8000 টাকা থেকে শুরু হবে, এটা 1 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবে। কেউ যদি এই 2000 এর জায়গায় এই 2600 বিবি আর 600 বিবি এক্সট্রা করে নিয়ে কেউ যদি এই ব্রোঞ্জ মেইনটেইন করে সে 8000 টাকা থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবে। এবারে একটা জিনিস চিন্তা করে দেখেন, কোম্পানি বলছে কেউ যদি পরপর এই 2000 1 বিবি করে পরপর 3 মাস মেইনটেইন করেন, যেটা দেখে আমি এসছিলাম এখানে, সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। সেটা কি পরপর যদি কেউ ব্রোঞ্জ ডিরেক্টর বা ধরুন সিলভার ডিরেক্টর হলো, বা 3 মাস মেইনটেইন লাগবে বেস্টিজে 3 মাস মেইনটেইন লাগবে, কেউ ব্রোঞ্জে করতে পারে, সিলভারে করতে পারে, গোল্ডে করতে পারে, স্টোরে করতে পারে, পরপর 3 মাস মেইনটেইন লাগবে, করলে কি হবে কোম্পানি একটা ইন্স্যুরেন্স চালু করে দেবে। এই ইন্স্যুরেন্সে এক নম্বর হচ্ছে এই ব্রোঞ্জ ডিরেক্টর অ্যাবাব যদি কারো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তার তার খরচের জন্য 5 লাখ টাকা দেবে। কত টাকা? 5 লাখ। কত টাকা দিয়েছিলেন এখানে? 0। শুধু নিজে দাঁত মেজেছিলেন, তার প্লেন করে এরকম করে আর দু পাঁচটা মানুষকে শুধু দাঁত বার করে মার দিয়েছি। দু নম্বর কি, আপনার যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় বা অ্যাক্সিডেন্ট যদি কোনো ডেথ হয়ে যায় 5 থেকে 15 লক্ষ টাকা, 5 লক্ষ থেকে 15 লক্ষ টাকা এককালীন আপনার ফ্যামিলি পাবে বডি ইন্স্যুরেন্স। 3 নম্বর, আপনার যদি কোনো ছেলে বা মেয়ে থাকে আপনার অবর্তমানে তারা যাতে অনাথ না হয়ে যায় তাদের মাতা পিছু 5000 করে টাকা দেবে, একটা বাচ্চা থাকলে 5000, দুটো থাকলে 10000, কতদিন দেবে আপনার ওই ছেলে বা মেয়ে যতক্ষণ না পর্যন্ত 25 বছর বয়স না হবে কোম্পানি তাদের এডুকেশন বা পড়াশোনা খরচার জন্য আপনার অবর্তমানে তাদের প্রতি মাসে 5000 টাকা দিতে থাকবে, খুব ক্ষতি করবে। এবং 4 নম্বর আরেকটা ইনকাম আছে, সেটা হচ্ছে কি আপনি যত টাকা ইনকাম করতে করতে ছাড়বেন আপনার উত্তরাধিকারী সেম পেমেন্ট এবং সেম লেভেল থেকে শুরুয়াত করবে। আপনি এই যে ভেস্টিজে জয়েনিং করেছেন, এই জয়েনিং করে আপনি যে পজিশনে বিলং করতে করতে দুনিয়া থেকে চলে যাবেন সেম পেমেন্ট সেম লেভেল এবং সেম ডেজিগনেশন আপনার নেক্সট জেনারেশন কন্টিনিউ করতে থাকবে। তার মানে আপনি যদি 10000 টাকা ইনকাম বা 20000 টাকা বা 50000 টাকা ইনকাম করতে করতে যদি ছেড়ে দেন তাহলে আপনার নেক্সট জেনারেশন ওই 50000 টাকা থেকেই শুরু করবে। শেয়ার নতুন করে এই এক পিভিটি আর আসতে হবে না, আর নতুন করে আর শুরু করতে হবে না। আপনি এই যে টিমটাকে তৈরি করে রেখে দিয়েছেন এই টিমটাই সে কাজে লাগাতে থাকবে অটোমেটিক্যালি। তারটা আপনি যে কষ্ট করে পরিশ্রম করে একটা টিম তৈরি করেছেন তো নাকি? হ্যাঁ, সেই পরিশ্রম করে যে টিমটা তৈরি করেছেন আপনারা নতুন করে আপনার ছেলে মেয়েরা তৈরি করতে হবে। ইয়েস, কত জেনারেশন হবে? 3 জেনারেশন। তাহলে আজকে ভেস্টিজটাকে ভালো করে মন দিয়ে করুন, যাতে আপনার নাতি গালাগালি দেবে খুব।